আমার একটা প্রোগ্রাম ছিল ব্ল্যাক টেলিকাস্ট অনুকূল ঠাকুরের বাইপাসের মনেনগর বাইপাসে আমি এটা ব্ল্যাক টেলিকাস্ট করছি। প্রোডিউসাররা প্রায় রাত্রি হয়ে গেছে বারোটা অটো সম্পর্কে বসে গেছি, এসে পরে তো আমরা মালটা বুঝাই দিচ্ছি, সেরে আমরা বুঝে দিচ্ছি। আমি তো আমার যে দাদা আছে দাদা ফোন করছে, গাড়ি ড্রাইভারকে ফোন করছে, গাড়ি ড্রাইভারে ফোন করছে পরে তার গাড়ি ড্রাইভারে বলেছে তার ভাড়া করতেছে, আমু আইতাছি আমু আইতাছি ইটা করতে করতে প্রায় আড়াইটা দুটা আড়াইটা বাজে গেছে। এবার আমরা বয়ে দিছি, এবারে হ্যাঁ আসছি, এসে পরে তো হেরা আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে ভাই তোমার তো দেরি হয়েছে দিদি, না ওই সেই বেচারা তারপরে দিয়া আমি আমি বুঝতে ঠিক আছে ভাই ট্রাভেলসার হচ্ছে বাধ্য না জানা পুরো ইয়ে আছে তারা স্বেচ্ছাসেবক তারা তারা আছে তারা আসে তারা আবার নিচে করে এবার আমরা আমরা মতো হয়েছিলাম গাড়িতে জিনিসপত্র নিয়েছিলাম অন্য জনের গাড়িতে করে জিনিসপত্র নিয়ে আসবো অ্যাপটা হচ্ছে পড়বে হঠাৎ করে দেখি যে ড্রাইভারটা লোকের তখন বিতর্ক করছিল ওই ড্রাইভারটা কিন্তু পাশে চার পাঁচজন গুলাবান হয়ে গেছে একটা ইকো গাড়ি ঘুরে এসে আমরা ধাবা করতেছি। এবার আমরা তো আয় করতেছি আইটা 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 আয় করছি আইটা এসেরা এই সবাই চার জন মারতেছি, আমার মনে আমার কালিগো আছে কালিগোর কাছে আমরা চার পাঁচজন আসছিলাম, আমরা তার আধার মতন বাইক চালিয়ে গেছে, এবারে আমিও আস্তে আস্তে চালিয়ে যাইতেছি। হঠাৎ করে ঠিক সিদ্ধিয়াশ্রমের ভিউ সিটার একটু সামনেই হঠাৎ করে একটা গাড়ি একটু গাড়ি এই গাড়িতে আইসে ধরুন করে আমার বাড়ি মাসে দেখে গাড়ির সঙ্গে সঙ্গে ঘুরে গেছিলাম পড়ছি পরে দেওয়া গাড়ির থেকে নেবেন না সেটা মানে যা পারি আমার যতটুকু বাড়ছে, হ্যাঁ হেলমেট দিয়া তারপরে গাড়ি যে বট দিয়া পিঠে নিতে মারছে মানে একদিন সেরে একদম গুছিয়ে নিয়ে মানে যা খুশি তা করছে। কতদিন ছিল প্রায় পাঁচ ছ দিন প্রচণ্ড বড় মারছে, এখন আমি শ্বাস ফেলতে পারি না প্রচণ্ড দেখা আবার পিঠে দেখা এখন অব্দি কারো যা চিনতে পারছেন বা এই বিষয় নিয়ে থানাতে কোনো অভিযোগ হয়েছে? থানাতে অভিযোগ হয়েছে, থানাতে অভিযোগ হয়েছে। আপনার নামটা কি? আমার নাম সুজিত আছে। পিন্টু এখানে